চট্টগ্রামের মিরসরাই উপজেলার আধুনিক একটি গ্রামের নাম মিঠানালা। এটি ওই উপজেলারই 10 নম্বর ইউনিয়ন, যেখানে প্রায় 70,000-এরও বেশি জনসংখ্যার বসবাস। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামের প্রত্যেকটি পরতে পরতে। কোভিড-19 বাংলাদেশে শনাক্ত হওয়ার পরপরই পুরো দেশ একযোগে লকডাউন করা হয়। এতে করে দেশের 60টি জেলা ও তার আওতাধীন 68,000 গ্রামও একযোগে লকডাউন হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় মিঠানালা গ্রামের একাংশ লকডাউন হয়। এতে এলাকার জনগণ ও সরকারি নির্দেশনা মেনে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে অবস্থান করে। এলাকার জনপ্রতিনিধিরাও পিছিয়ে নেই মানুষদের সচেতন করতে, পৌঁছে দিচ্ছেন খাবার অসহায়দের ঘরে ঘরে। এত সচেতনতার পরেও গেলেও 27 এপ্রিল সোমবার ইউনিয়নটির 1 নং ওয়ার্ডের একটি বাড়িতে রফিকুল ইসলাম নামের এক যুবকের শরীরে ছোবল দেয় করোনা ভাইরাস। ফলে রফিকুল ইসলামের বাড়িসহ তার আশপাশ লকডাউন করে দেয়া হয় প্রশাসনের পক্ষ হতে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় শুনছা নিরাপত্তা ও আতঙ্ক নিয়ে আছে জনগণ। জানা যায় মিরসরাই ভিডিসি মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডক্টর জেসমিন আক্তারের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন রফিকুল ইসলাম। ডক্টর জেসমিনও করোনায় আক্রান্ত হলে রফিকুল তার সংস্পর্শে ছিলেন। এলাকাবাসীরা জানান, করোনা রোগী সংস্পর্শে থাকার পরেও এলাকায় নিয়মিত খেলাধুলা করতেন রফিকুল। এর ফলে এলাকায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। এদিকে 10 নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম খায়ের লকডাউন করা পরিবারের রীতিমতো খোঁজখবর নিচ্ছেন এবং খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দিচ্ছেন। রফিক যখন আক্রান্ত হয়েছে আমরা শোনার সাথে সাথে আমার মেম্বার মিজান সাহেব, আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল সাহেব এদের সাথে লগে যোগাযোগ করি, লগে আমি ব্যবস্থা গ্রহণ করছি এবং প্রশাসনের সাথে আমার সাথে যোগাযোগ আছে। এখনও আমি ইউনুসারের কাছে থেকে আসতেছি এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, এখানে সবুজ আছে, সবাই আছে, এদেরকে আমরা তখনও আশ্বস্ত করছি, আজকে তো আশ্বস্ত করছি। আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার, আমাদের ইউনুসার খুবই ভালো লোক, উনি বলছে আমাকে এখনও বলছে এই টান দিছে, এখানে ওরা খাক, খাওয়ার পরে যদি লাগে আরও টান দেব। ওদেরকে গত পরশু মিঠানালা স্কুল থেকে টান দেওয়া হয়েছে, এখন টান নয়, এখন আমাদের উপহার, ওরা খাবে, ওরা উপহার, একটা লোক থাকবে না। যতদিন পর্যন্ত লকডাউন আছে ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব, এই গ্রামবাসীর দায়িত্ব, মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব, সমাজের প্রতিনিধির দায়িত্ব, আমরা এই দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা কোনো ভয় পাবেন না, হয়তো রফিক ভালো হয়ে ওসিরে চলিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আর সবাই আপনারা রফিকের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে সুস্থ করে আবার আপনাদের মাঝে নিয়ে আসে। এলাকার স্থানীয় মেম্বার মিজানুল হক লকডাউন করা পরিবারের কাছে গিয়ে ভয় না পেয়ে বরং সচেতন হওয়ার আহ্বান জানান। যখন প্রশাসনিকভাবে নিশ্চিত হই যে রফিকুল ইসলাম পিতা আশেক আহমেদ কোভিড-19 আক্রান্ত, সাথে সাথে আমরা প্রশাসনের লোক আসে রাত্রে, আমরা আসি এবং সার্বিকভাবে আমরা খোঁজখবর নিয়েছি। এরপরে গতকালকে টিএনুসার সাথে মুজিবুর রহমান অফিসার ইনচার্জ নিরসরাই আসছেন, ওনাদের সাথে আমরা আসছি, এই বাড়িটা লকডাউন করে গেছেন। সেই থেকে নিয়মিত আমাদের চেয়ারম্যান সাহেব খবরাখবর নিচ্ছেন, সাথে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন আমার সাথে সার্বক্ষণিক আছে, আমি আছি, সব সময় তাদের খবর নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ। বাজার জনশূন্য ভোরের বাজারের ব্যবসায়ী মফিজউদ্দিন সদাগর বলেন, সরকারি নির্দেশনা মেনে চলে নিয়মিত দোকান খুলছি ও বন্ধ রাখছি। সরকারি নির্দেশনার মোতাবেক ওষুধের দোকানটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা রাখি আর কি, যেহেতু প্রাথমিক ট্রিটমেন্টের জন্য অনেকে এখানে কাস্টমার আসেন, ওদেরকে ফিরিয়ে দেওয়া যায় না, এই মোতাবেক আমরা সরকারি নির্দেশনা মানি চলতেছি, বাকি নির্দেশনা পাইলে আমরা পুরাটাই উপলব্ধি করবো আর কি। এদিকে এলাকায় করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন ও এলাকাবাসী প্রত্যেকেই এখন সচেতনতার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় থাকছেন। দেখুন, আমার পার্শ্ববর্তী বাজার ভোর বাজারে আপনার সন্ধ্যার পর থেকে প্রায় জটলাই বেঁধে থাকে, কিন্তু আসলে আমরা সচেতন না। আমাদের জনপ্রতিনিধি আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান, আমার সম্মানিত মেম্বার আছেন, ওনারা যদি আরও একটু যদি তৎপর হয় তাহলে হয়তো আমরা এই
এ থেকে আমরা একটা মুক্তি পাবো। মিরের সরাইয়ের মিঠানালা থেকে ফিরে রানা নাহা, বাংলাধারা, চট্টগ্রাম।